দুর্গা পূজোর খাবারের দোকানের লাইন, প্রচুর ভিড়, খাবার দাবার। ওই যে আমি তোমাকে কথা শোনাবো, এটার জন্য পাগল করে দিচ্ছিল। গুড মর্নিং, মর্নিং অলমোস্ট আফটারনুন হতে চলেছে। তো আমি এখন রান্না বান্না করছি, আমার স্নান হয়ে গেছে, চুল ভিজাইনি, কারণ আজকে বাইরে বেরোবো একটু। তো আজকে মাটন রান্না হচ্ছে, সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম। এবার তাড়াতাড়ি করে মানে প্রেশার একটুখানি কষিয়ে টসিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডাল রয়েছে একটু, আর কিছু করিনি। আর মাটনটা যদি আগে থেকে মানে কালকে রাতেই বার করে রেখেছিলাম, তাহলে আমি এখন আর মাটন রান্নায় যেতাম না, যেহেতু বেরোবো। আর মাটন রান্না করতে সময় লাগে, যেহেতু বার করে রেখেছি রান্না করতেই হবে। তো ঝটপট করে রান্না করি, আর আমার মনে হচ্ছে একদম রান্না করে খেয়ে দিয়ে যখন বেরোবো তখন আবার কথা বলতে পারবো। মাটনের এখানে মশলা কষানো চলছে, মাটনটা ম্যারিনেটও করা হয়ে গেছে, আর এদিকে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে না এখনো লঙ্কা দিইনি, কারণ লঙ্কাটা পরে দেবো। মাটনের মধ্যে গোটা কয়েক কোয়া রসুন দিয়েছি, তবে ইন্ডিয়ার রসুনের মতো এখানে রসুনের অত স্ট্রং হয় না ফ্লেভার। আর এটা ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ফুটিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, তারপরে আলাদা করে আমাদের জন্য লঙ্কা মিশাবো। আর এবার না অনেকদিন পরে এরকম একটা গোল হাড় পেয়েছি, এখানে গোল হাড় এরকম খুব একটা দেয় না, আমার মনে হয় মেশিনে কাটে তো ওই জন্য পাওয়া যায় না। তবে অদ্রিনীল খুব পছন্দ করে। কোথায় যাচ্ছিস? ডিসেম্বরটা কি রে? তুই তো আবার ডিসেম্বরই বললি, ডিসেম্বর, ইউ মিন ডিসেম্বর। আর এই বছরের পুরো সামার ভ্যাকেশনটা হসপিটাল, বাড়ি, এরকম ভাবে কি হলো এরকম ভাবে কেটেছে, কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের। আর লাস্ট গিয়েছিলাম মনে হয় দু মাস আগে ওই মৈদো বিচে। প্রায় 3:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি, আমরা রয়েছি এখন হানগাং এর পাশে। কোরিয়ানে গাং মানে হচ্ছে নদী, তো এই নদীটার নাম হান বলে এই নদীটাকে হানগাং বলা হয়। এই নদীটার দুপাশে প্রচুর পার্ক রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন সময়ে। আর নদীটার উপরে একটা ব্রিজ আছে যেটার কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড আছে। এই যে ব্রিজটাতে ফাউন্টেন শো হচ্ছে এটারই ওয়ার্ল্ড রেকর্ড আছে। এই যে ফাউন্টেনটা তৈরি হচ্ছে এটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি একটা ফাউন্টেন, এবং এখানে একটা আর্টিফিশিয়ালি রেইনবোও তৈরি করা হয়। তো এই ব্রিজটা ওয়ার্ল্ডের লংগেস্ট ফাউন্টেন ব্রিজ নামের রেকর্ড রয়েছে, ভীষণ সুন্দর হয় শোটা। আমরা যে পার্কটায় যাচ্ছি সেটা হচ্ছে ইয়ৈদো হানগাং পার্ক, সেটা ঠিক নদীর ওপারে। ওই যে সবুজ রঙের বিল্ডিংটা ওটার কোরিয়ান ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিং, নদীর ওই পার্কটাতে বিল্ডিং এর কাছাকাছি রয়েছে ওই পার্কটা। এখন না সামারে স্যাটারডে সানডে এখানে একটা ফুড ফেস্টিভ্যাল হয়, তো সেই জন্য প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলা থেকে। এখন মানে এখান থেকেই দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, পার্কিং এ জানি না কতক্ষণ দাঁড়াতে হবে কি করতে হবে। এই পার্কিংটা তো বন্ধ, ঢুকতেই দিল না। ফাইনালি পার্কিং পেয়েছি, আমি তো ভাবছিলাম পার্কিং পাবো না। অরিজিতের আজকে অবস্থা খারাপ হচ্ছিল মোটামুটি। কেন অবস্থা খারাপ হচ্ছিল? ওই যে আমি তোমাকে কথা শোনাবো, কথা শোনাবো নাকি? বাড়ি থেকে তো বলেই বেরোলাম, পার্কিং পাচ্ছিলাম না। কিন্তু যাই হোক, এবার আমরা যাচ্ছি, যদি সাইকেল পাওয়া যায় সাইকেলিং করবো আজকে। জায়গাটাতে না প্রচুর লোকজন স্কেটিং করে। আস্তে আস্তে না গাছের কালার গুলো চেঞ্জ হচ্ছে বোঝা যাচ্ছে, কিছু গাছ অলরেডি হলুদ হলুদ মতো হয়ে গেছে। গো 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 গো, সোজা হয়ে দৌড়াবে না, ওই দূরটাতে ওইখানে সব ফুড ট্রাক গুলো রয়েছে। রদনীল গাড়ি থেকে নেমে বলছে, আহ কি ভালো স্মেল, সামথিং স্মেলিং ইয়ামি। 5 মিনিট হবে সাইকেল চালিয়েছি, তাও সাইকেল চালিয়েছি আমি আর অরিজিৎ। আর অদ্রিনীল বলছে খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে ওই দিকটাতে ওখানে সব কিছু খাবার দাবারের দোকান রয়েছে, তো এত ভালো গন্ধ আসছে এরও কোনো দোষ নেই। তো ওখানে দেখে ওর এখন বলছে আমার প্রচুর হাংরি। কি করছিস পিঁপড়ে? এই যে হচ্ছে এই দুটো আমাদের সাইকেল, এটা অদ্রিনীল বসার জন্য এরকম আছে, একদম বেল্টেড সমস্ত কিছু দেওয়া। আর এটা হচ্ছে আমার সাইকেল, সাইকেলটাতে না গিয়ারও রয়েছে, দুটো সাইকেলে গিয়ার আছে। বাট এই যে আমি যেহেতু কোনোদিন গিয়ার দেওয়া সাইকেল চালাইনি, তো আমি মানে গিয়ার চেঞ্জ করে চালাতে একটু ভয়ই করছে। অরিজিৎ বলছে চালাও কিছু হবে না, তো দেখি কিছুক্ষণ, সবে 5-10 মিনিট হয়েছে, তার অনেকদিন পরে সাইকেল চালাচ্ছি, ওই জন্য একটু ভয় ভয় করছে। সাইকেল চালাতে চালাতে কতবার দাঁড়াতে হচ্ছে। কি নিবি, কোনটা? হ্যাঁ, এই যে কোথায় পাতা কোথায় ফুল সব ওকে দিতে হবে।
জংলি পাতা কি করে হলো আমি জানি না তো বাবা যাবি ওখানে দেখ একটা বোট আছে যাবি যাবি আমি ক্লাউড না ছটা বাজেনি আমার হচ্ছে ক্লাউডি বলে না যে সানসেট দেখা যাবে स्कूल कॉलेजे पढ़ार समय प्रचुर साइकिल चालातम तखन स्कूले जेतम जदिओ स्कूले खूब एक बेशी जाइनी साइकिल निये आमी पढ़ते जेतम तो तोमराओ कारा कारा एइभाबे जेते अवश्यई जानिओ आमाके अनेकक्षण साइकिल चालानोर पर माने प्राय साइकिल एखन फेरत देओयार समय हये गेछे एखन एकटु आमी कन्फिडेंस पेयेछि माने साइकिल चालाते चालाते ब्लग करार आर अद्रिनील आर अरिजित सामने रयेछे अद्रिनीलो खूब एनजय करछे प्रथमेर दिके এটা খাবে সেটা খাবে আবার সেই খাবারের দোকানগুলোর পাশে আসছে আর এখানে না প্রচুর টেন্ট বানিয়েছে লোকজন হে আর এনজয়িং ইয়ে আগে যেটা অদ্রিনীল ছিল ওই সাইকেলটা আগে নেওয়া হয়েছিল ওটা দিতে চলে গেছে জাস্ট এক মিনিট বাকি আছে ওর জন্য এখানে না একটা আর্টিফিশিয়াল মুন বানানো আছে তো অদ্রিনীল হওয়ার আগে আমরা যখন এখানে আসতাম ওখানে আমরা দুজন মিলে একটা ছবি তুলেছিলাম এত বছর ওটা ছিল না আবার বানিয়েছি দেখছি তো আমরা তিনজন মিলে আজকে ওখানে ছবি তুলব পুরো দেখতে ওর একটা কি পড়ে গেল পুরো দেখতে মনে হয় যেন অরিজিনাল মুন ছবিতে এই যে হচ্ছে চাঁদ ও ওখানে রিয়েল মুন আচ্ছা অদ্রিনীল বলছে ওখানে রিয়েল মুন এটা হচ্ছে রিয়েল মুন ছবি তুললাম চাঁদের সামনে আমি ছবিটা পুরনো ছবিটা যদি পাই অবশ্যই শেয়ার করব দুজনে তুলেছিলাম এবার তিনজন মিলে তুললাম আর এখানে কি রয়েছে দেখো অদ্রিনীল চলে গেছে ওখানে কি রে বুল ফাইট হচ্ছে হ্যাঁ তুই পারবি কি মনে হচ্ছে পারবি দেখেছিস সিংগুলো দেখ একবার ওরে মেটালের হ্যাঁ এই বাড়ি যেতে বলছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় বেশ একটা আজকে পূজা মনে হচ্ছে না মানে ওয়েদারটা ওরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে অ্যানাউন্স করার পরে বেশি মনে হচ্ছে না অ্যানাউন্স করছে কিছু একটা অ্যানাউন্স করার জন্যই মনে হচ্ছে আর প্রচুর ভিড় খাবার দাবারের দোকানের গন্ধ আসছে আর মানে সেই দুর্গাপূজার মতো ভিড় হয়েছে অ্যানাউন্স করার জন্য আরো বেশি করে মনে হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজা অ্যানাউন্সটা শোনা যাচ্ছে ওখানে আসলে বলছে যে সবাইকে সকল দর্শনার্থীকে জানাই শারদীয়া সাদর অভ্যর্থনা সবাই শান্তিপূর্ণভাবে ঠাকুর দেখবেন সবাই সবার নিজের জিনিসপত্র সামলে রাখবেন এই সমস্ত অ্যানাউন্স করছে আসলে একদম দুর্গাপূজাই হচ্ছে এবার যাচ্ছি দুর্গাপূজোর ফুড স্টলে তোমরাই বলো যে মনে হচ্ছে কিনা দুর্গাপূজোর খাবারের দোকানের লাইন বা ভিড় অদ্রিনীল গানের কতটা বুঝছিল সেটা আমি জানি না যেহেতু লাইভ পারফরমেন্স হচ্ছিল তো ওকে দেখছিলাম অনেকক্ষণ থেকে মাথা দুলিয়ে দুলিয়ে মানে এমন নাচ করছিল কেমন খেতে ভালো এটার জন্য পাগল করে দিচ্ছিল দুর্গাপূজো এসছে কত দর্শনার্থী তার মধ্যে যদি খাওয়া দাওয়া না হয় তাই না দুর্গাপূজায় যেমন খাবার দোকানে ভিড় হয় এখানে তেমনই ভিড় তো ঠাকুর দেখে প্রচন্ড ক্লান্ত এই যে এখানে একটা সিট আছে আমি বসে পড়েছি আর অদ্রিনীল এই যে ঠাকুর খাচ্ছে আমার মনে হচ্ছে না পুরোটা শেষ করতে পারবে যদিও এখনো বলছে সো ইয়ামি তাই না কেমন খেতে ইয়ামি এখানে দেখি সেটা যেন ব্যথা না লাগে এখানে একটু বসলাম আর চুলটুল আমি বেঁধে নিয়েছি আমি একদমই চুল খুলে থাকতে পারি না আজকে আমি জানি না এতক্ষণ কি করেছিলাম তবে মনে হচ্ছে মানে ওয়েদার তো খুব ভালো আমি জল খাবো ও পার্কিং এর টাকাটা এখানে পে করে হয়ে গেছে তো এই ব্রিজটাকে কি সুন্দর লাইটিং করেছে না ভীষণ সুন্দর লাগে তবে বানপুর ব্রিজের যে ভিডিওটা ছিল ওটা ছিল একটু পুরনো মানে অনেকদিন আগেরই যদি সুযোগ হয় আরো একবার যাবো অদ্রিনীলকে নিয়ে বাড়িতে এসে অদ্রিনীলকে খাওয়ানো হয়ে গেছে কারণ ও তো দুপুরে ঘুমোয়নি ওর প্রচন্ড ঘুমও পেয়ে গেছে খিদেও পেয়ে গিয়েছিল তোকে আগে খাইয়ে দিয়েছি এবার আমরা খাবো আর রান্না বান্নার কোনো ব্যাপার নেই কারণ দুপুরে যে সমস্ত মাটন ফাটন রান্না ছিল সবই আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর তোমরা জানিও যে ওখানে ওরকম ভিড় দোকান তারপরে যখন অ্যানাউন্স করছিল সমস্ত কিছু মিলিয়ে ঠিক মনে হচ্ছিল না যে দুর্গাপূজায় আমরা ঘুরতে বেরিয়েছি খাবার দোকানের লম্বা লাইন ঠিক তেমন একটা ফিলিংস আসছিল তো এখানে
দুর্গা পূজোর এখনো কিছু জানতে পারিনি যে কোথায় হবে। একটা মন্দির আছে সেখানে তো হবেই, তাছাড়া আরো বিভিন্ন জায়গায় হয়। তো যদি আশেপাশে কোথাও হয় অবশ্যই দুর্গা পূজোর সময় যাব, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানে পূজো কিভাবে হয়। আর এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।